নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বাঁধাকপির তরকারি বানিয়ে দেখাবো। এটা আমি ভাত বা রুটি দিয়ে পরিবেশন করে থাকি। তাহলে দেখে নিন এই সুন্দর রেসিপিটা। প্রথমে আমি কড়াই গরম করে সর্ষের তেল দেব। তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা আলু মাঝারি মাপ করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আলু ভালোভাবে এবার ভাজব। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এই তেলেই দেব সামান্য পাঁচ ফোড়ন আর দেব দুটো তেজপাতা। তেলে নাড়াচাড়া করে নেব যাতে সুন্দর একটা গন্ধ আসে। এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তেলে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে কিছু উপকরণ আমি দেব। দেব দুটো কাঁচা লঙ্কা চেরা, এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, এক চামচ জিরা বাটা, এক চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল ভেজে দেবেন। এতে সামান্য জল দেব যাতে মশলা কষাতে সুবিধা হয়। এবার এই সব উপকরণ বেশ ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিচ্ছি বেশ কিছু মটরশুঁটি, একটা টমেটো কুচি। এবার বাঁধাকপি দিয়ে দেব। আমি এখানে একটা মাঝারি মাপের বাঁধাকপি সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর দেব পরিমাণ মতো নুন। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। তবে মাঝে এক দুবার ঢাকা খুলে নেব। সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে বাঁধাকপি থেকে জল বের হয়। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকা দেওয়ার ফলে বাঁধাকপি আর আলু প্রায় সেদ্ধ হয়ে যায়। তবু আরও ভালোভাবে সেদ্ধ করবার জন্য সামান্য জল দিচ্ছি। তবে যদি বেশি বাঁধাকপি একসাথে রান্না করা হয় তখন কিন্তু জল দেওয়ার দরকার হয় না। বাঁধাকপি থেকে যে জল বের হয় তাতেই কিন্তু বাঁধাকপি আর আলু সেদ্ধ হয়ে যায়। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। নামানোর আগে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দেব গরম মশলা গুঁড়ো। নাড়াচাড়া করে বাঁধাকপির যে বাড়তি জল সেটা আমি শুকিয়ে নেব। তৈরি হয়ে গেল বাঁধাকপির তরকারি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।